আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আসপেক মেডিকেল সিরিজের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তোমরা যারা জানো যে মেডিকেল স্বপ্ন পিপাসো যে সমস্ত শিক্ষার্থী স্বপ্ন বলতেছ যে এ দেশের মেডিকেল জগতে তোমাদের স্বপ্ন পূরণ করবা তাদের জন্য এখন একটি মহান ভর্তিযুদ্ধ অপেক্ষা করছে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ যদি বলি সেটি হচ্ছে মেডিকেল যুদ্ধ কারণ এই মেডিকেল যুদ্ধের মধ্যে মেডিকেলের সাথে তোমার সব সবচেয়ে মেধাবী এবং বলবো সবচেয়ে যারা বেশি সিজিপি আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে সো এই অংশগ্রহণকারীদের মধ্য থেকে আসলে মেডিকেলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী সেখানে হচ্ছে তোমাদের সাকসেস বা স্বপ্ন পূরণ হয় তো এই স্বপ্ন পূরণের যে পথটা এত লম্ব এবং হচ্ছে এতটা বলব বলবো মহাযুদ্ধ যুদ্ধের জন্য প্রিপারেশন তোমাদের যে কতটা কঠিন এই কঠিন প্রিপারেশনটা কতটা সহজ করে নেওয়া যায় সেই সম সেই ভাইয়াদেরকে নিয়ে আমি আসলে তোমাদের সামনে আসছি যারা এখানে তোমাদের মতো শিক্ষার্থী ছিল বাট এখন তারা মেডিকেলে মেডিকেলে পড়াশোনা করছে সেই সাথে তারা এখন তোমাদের শিক্ষক প্লাস হচ্ছে তারা এখন লেখক সো তোমাদের তাদের এক্সপিরিয়েন্সগুলো তোমার ভিন্ন ভিন্ন ধাপে আছে ধাপে আছে যেমন তোমার টেবিল থেকে শুরু করে একদম স্বপ্নপূরণ পর্যন্ত ঢাকা মেডিকেল পর্যন্ত এখানে আসলে তাদের এক্সপিরিয়েন্স আছে সো এক্সপিরিয়েন্সগুলো দিয়ে তুমি তোমার কাছে আসবে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে কোচিং সব জায়গায় শুরু হয়েছে তুমি প্রিপারেশন নিয়েছো অনলাইন বা অফলাইন বাট আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা শুধুমাত্র বই নিয়ে কাজ করি অ্যাসপেক্ট মেডিকেল সিরিজ এই কারণে হচ্ছে বাজারে যে কোনো মেডিকেল বইয়ের চেয়ে অবশ্যই টপার অবশ্যই টপার অবশ্যই বেস্ট নট বেটার বিকজ আমরা অনলি ফর বই নিয়ে কাজ করি আমরা এই বছর ইন্টারেক্টিভ কিছু বিষয় সংযোজন করেছি যেটি হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে কোনো সমস্যার সমাধান আমরাই বাংলাদেশের প্রথম এমসিএস মেডিকেল কমপ্লিট সলিউশন নামে একটা হচ্ছে অপশন নিয়ে এসেছে যেখানে তোমরা সবকিছু এখানে পাবা সো এই ভাইয়ারা যারা তোমাদের জন্য লম্বা টাইম পরিশ্রম করে তোমাদের সামনে হচ্ছে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজ বইগুলো উপহার দিয়েছে তারা কিভাবে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন তাদের জীবন ছিল এবং তোমাদের সংক্ষিপ্ত সময় সরি সংক্ষিপ্ত মেডিকেল টাইমটাতে তারা কীভাবে সাকসেস হয়েছে এবং তোমার জন্য করণীয় কি আমরা সেটি নিয়ে কথা বলবো সো আমার বাম পাশে আছে হচ্ছে রিফাত ভাইয়া সে হচ্ছে আসপেক মেডিকেল বায়োলজির লেখক আর রনি ডাক্তার রনি হচ্ছে আসপেক মেডিকেল সিরিজের লেখক আসপেক মেডিকেল বায়োলজি প্লাস হচ্ছে মেডিকেল ফিজিক্স এবং আমার ডানে আছে রাজ ভাইয়া সেটা হচ্ছে আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি বইয়ের লেখক এবং আসপেক মেডিকেল সিরিজের সম্পাদক সো আমি তোমাদের সর্বক্ষণে আছে বাংলাদেশের প্রথম বই কেমিস্ট্রি ক্লাসের লেখক এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি মেডিকেল লাইনে সবচেয়ে লম্বা ক্লাস নিয়েছি সর্বপ্রথম আমি হচ্ছে প্রাইমেটে ক্লাস নিয়েছি তারপর রেটিনাই ক্লাস নিয়েছি উন্মেষে লং টাইম আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস নিয়েছি সো এক্সপিরিয়েন্স মোটামুটি আমারও মেডিকেল লাইনে সবচেয়ে বেশি সো আমি সময় বাড়াবো না তো আজকের লাইফটি যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই ইম্পর্টেন্ট লাইফটা হচ্ছে তোমার টাইম লিমিটকে শেয়ার করে রাখো বিকজ তোমার যে কোনো প্রয়োজনে ইনফরমেশনগুলো আবার দেখলে আমাদের ব্রেনটা হচ্ছে ং হতে পারে আমি প্রথমে আমন্ত্রণ জানাবো তোমাদের হচ্ছে রনিমুল্লা ভাইয়াকে যে কিনা আমাদের মেডিকেল ফিজিক্স মেডিকেল ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে দুই ধরনের বিষয় আছে সেটি হচ্ছে মেডিকেল ফিজিক্সের থিওরি এবং গাণিতিক দুইটা অংশ আসে একটু বলে রাখি আমাদের মেডিকেল ফিজিক্স যখন সৈকত ভাইয়া প্রথম লিখে তখন কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্সে সবসময় যেগুলো টাইপ দিত আজ পর্যন্ত ওই ম্যাথমেটিক্যাল টাইপের একটা বাইরে কোশ্চেন আসে না সো আমরা বলবো সেটা এবং থিওরির প্রেজেন্টেশন কতটা চমৎকার হতে পারে যেহেতু থিওরি কোশ্চেনই বেশি আসে সেজন্য আমরা রনিমুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানব আচ্ছা তোমাদের সবাইকে শুভেচ্ছা তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে হচ্ছে বিশ মার্কের প্রশ্ন আসে তো আমরা এই যে বিষমার্কের যে প্রশ্ন আসে এই বিশ মার্কে যদি আমি বিষে তুলতে চাই বা বিষে বিষ পাইতে চাই আমার কি করা উচিত তো সেই ব্যাপারে আমি একটু কিছু কথাবার্তা বলি তো দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির মূল বিষয়টা হচ্ছে আমাদের টেক্সটবুক কেন্দ্রিক পড়াশোনা কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে কোনো সাবজেক্টের সেটা বায়োলজি হোক ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক আমাদের বাজারে একাধিক রাইটারের মানে এনসিটিভি অনুমোদিত একাধিক রাইটারের বই থাকে তো কথা হচ্ছে একটা স্টুডেন্টের পক্ষে তিন চারটা রাইটারের বই একসাথে গুছায় পড়া এটা খুব একটা কষ্টকর ব্যাপার তো তোমাদের এই কষ্টটাকেই আমরা লাঘব করছি আমাদের অ্যাসপেক্ট মেডিকেল ফিজিক্সের মাধ্যমে আমরা এখানে মোটামুটি যতগুলা ইম্পর্ট্যান্ট বই আছে এনসিটিবি অনুমোদিত সমস্ত বইয়ের ইন ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছি এবং দেখো তোমরা নিশ্চয়ই বিগত যদি দুই তিন বছরের প্রশ্ন দেখো মেডিকেলের তোমরা একটা ব্যাপার খেয়াল করবা যে আমাদের যে বিভিন্ন এনসিটিভি অনুমোদিত বিভিন্ন রাইটারের বইয়ের যে অনুশীলনী পার্টটা আছে ওইখান থেকে আমরা বিগত দুই তিন বছরে দেখতেছি যে ফিজিক্স অংশ থেকে প্রায় বিশটার মধ্যে বিশটা প্রশ্নই অনুশীলনী থেকে উঠাই দিচ্ছে তো আমরা ঠিক এই কাজটাই করছি যে আমাদের বইতে বিভিন্ন রাইটারের অনুশীলনীতে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার একদম নির্ভুল উত্তর সহ আমরা এটা আমাদের বইতে উপস্থাপন good thing. আর একটা ব্যাপার হচ্ছে দেখো যে তুমি যদি অ্যাসপেক্ট মেডিকেল ফিজিক্স বইটা ওপেন করো দেখবা যে তুমি এখানে একটা থিওরি পার্ট পাচ্ছ একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট বা নিউমেরিক্যাল যে পার্টটা আছে তো দেখবা যে আমরা এখানে খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ মানে টেক্সট বুকে যেভাবে টপিকগুলো সাজানো আছে তো ওই টপিক ওয়াইজ আমরা আমাদের মূল আলোচনা বা বডি পার্টটা সাজাইছি তারপরে হচ্ছে প্রত্যেকটা টপিকের আন্ডারে আমরা কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস দিয়ে দিচ্ছি ঠিক আছে যে তুমি একটা টপিক পড়লা এই টপিকের আন্ডারের সাথে সাথেই যেন তুমি নিজেকে যাচাই করতে পারো যে এই টপিকের আন্ডারে যা যা ছিল তোমার মনে আছে বা তুমি বুঝতে তো সেই জন্য কিন্তু ওইগুলো অনেকগুলো প্রশ্ন ইনক্লুড করে দিছি যেগুলো সলভ করলে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে ওই টপিকটা তোমার ভালোভাবে পড়া হয়েছে কিনা এরপরে হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে এখানে আমরা টাইপ ভিত্তিক যত গাণিতিক সমস্যা সম্ভব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলোকে সাজাইছি এবং তুমি যদি এই টপিক বা ভিত্তিক যদি প্রত্যেকটা ম্যাথ সলভ করো আমরা আশাবাদী প্রচন্ড আশাবাদী যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গাণিতিক সমস্যাই দিক না কেন তুমি সেটা সলভ করে আসতে পারবা আচ্ছা এরপরে বলে রাখি দেখো এটা তো গেল বডি পার্ট বা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট এটার বিষয় এরপরে হচ্ছে আমরা মেডিকেল এবং ডেন্টালের যত বিগত প্রশ্ন আছে দশ বছরের অধিক সময়ের সেই সমস্ত প্রশ্নগুলাকে একদম সুস্পষ্ট বা প্রাসঙ্গিক ব্যাখ্যা সহ উপস্থাপন করছে এবং এই ব্যাখ্যাগুলা সমাধানের মাধ্যমে তুমি খুব সহজেই ধরতে পারবা যে আসলে মেডিকেলের যে প্রশ্নগুলো আসে সেগুলা কোন কোন টপিক থেকে আসে বা কোন কোন কোশ্চেন থেকে আসে কোন কোন বইয়ের কোন কোন জায়গা থেকে আসে এজন্য আমাদের মেডিকেল এবং ডেন্টালের যে বিগত প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে ব্যাখ্যা সহ সমাধান করতে হবে আমাদের বইতে এটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এরপরে যদি আসি যে একদম ওই আমি প্রথমেই যেটা বলছিলাম যে এনসিটিভির বিভিন্ন রাইটারের অনুশীলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এবং হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলাকে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে বইতে উপস্থাপন করছি এবং শেষমেশ তুমি যেন একটা চ্যাপ্টারের উপরে একটা কমপ্লিট প্রিপারেশন তোমার হয়েছে কিনা এই জিনিস তুমি যাচাই করতে পারো সেই জন্য একদম সর্বশেষ অংশে একটা সেলফ প্র্যাকটিস রাখা হয়েছে তো আশা রাখি তোমরা যদি আহ মূল বইয়ের পাশাপাশি যদি আমাদের এই যে পাঠ্য বইকে সহজ করার প্রয়াস এই যে মূল উপপাদ্য ব্যাপারটা তো এইটাকে সাথে রেখে তুমি যদি আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের বইগুলা তুমি যদি তোমার মূল বইয়ের সাথে সাথে পড়তে পারো আমরা আশাবাদী যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবে তো আমি ফিজিক্স পর্বটা এখানেই শেষ করতেছি এখন হচ্ছে তোমাদের ইফাত ভাইয়া মেডিকেল আসপেক্ট মেডিকেল বায়োলজি বা হচ্ছে বায়োলজির মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন নিয়ে কথা বলবে তুমি করো ধন্যবাদ ভাই সবাইকে আমাদের সিরিজ থেকে আয়োজিত এই গাইডলাইন সেশনে সবাইকে আমন্ত্রণ আছে দেখো একটা মেডিকেল পরীক্ষায় একশো মার্কের মধ্যে সবচেয়ে বেশি মার্ক কোথায় বায়োলজিতে তাই না তিরিশ মার্ক এটা কিন্তু হিউজ মার্ক থার্টি সবচেয়ে বেশি মার্ক হচ্ছে বায়োলজি তো সবাই বায়োলজি পড়ে সবাই খুবই হাসান স্যার এবং আজমল স্যারের বই দুটা আমরা সবচেয়ে বেশি ফলো করি তাই না তো দেখো বিগত বছরের যে কোয়েশ্চেন এখানে হাসান স্যারের বইয়ের বাদেও তোমার হচ্ছে আলিম স্যার এবং আজিবু স্যারের বই থেকে কিন্তু প্রায় চার থেকে পাঁচটা কোয়েশ্চেন আসছে তাই না এটা আসলে তোমরা যারা স্টুডেন্ট একসাথে এতগুলো বই পড়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জিকে এত ভিড়ের মাঝে এত এত রাইটারের বই পড়ো এটা একটা অসম্ভব ব্যাপার এটা আমি যখন পড়ছি আমার পক্ষে ভয় সম্ভব ছিল না কিন্তু দেখো তোমার যদি এখন ধরো প্রত্যেকটা রাইটারে বই একদম এ টু জেড পড়া কিন্তু খুবই কঠিন তো তুমি যদি ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট আসলে তোমার পরীক্ষার জন্য লাগবে তুমি যদি সব কিছু একটা জায়গায় গুছায় পাও সেটা কিন্তু তোমার জন্য সুবিধা এটা কি তোমার টাইম কনজিউমিংটা কমাবে তাই না অ্যাডমিশন সিজনে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমার কিন্তু এখানে সময় অনেক কম তুমি হায়েস্ট তিন থেকে চার মাস সময় পাবে একটা পরিপূর্ণ প্রস্তুতির জন্য তো এই যে এত শর্ট একটা টাইম তুমি যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি তুমি তোমার এই সময়টাকে যত বেশি ইউটিলাইজ করবা যত প্রপারলি ইউটিলাইজ করবা তত হচ্ছে তুমি চান্স পাওয়ার জন্য আরো বেশি তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি এগিয়ে গেলে তো আমরা কি করছি এই যে বিভিন্ন রাইটারের ইম্পর্টেন্ট যত তথ্য আছে আমরা সব তথ্য হাসান স্যার এবং আজমল স্যারের পাশাপাশি ইনক্লুড করে একসাথে করে দিয়েছি এতে হবে কি তুমি যখন মেইন বইটা আগে পড়বা আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রথমে অবশ্যই আগে আজমল স্যার বা হাসান স্যারের বইটা খুলবা যে কোনো একটা চ্যাপ্টার যখন শুরু করবা আগে প্রথমে মেইন বইটা অবশ্যই পড়ে নিবা মেইন বই পড়া পরে তারপরে হচ্ছে তুমি আমাদের অ্যাসপেক্ট মেডিকেল বায়োলজি বইটা খুলবা খুলে প্রথমে দেখবা সার্ভে টেবিল আছে তুমি কিন্তু একবার মেইন বই অলরেডি পড়ে ফেলছো তো তখন কিন্তু তুমি অবশ্যই বুঝতে পারবা সার্ভে টেবিল দেখে যে কোন কোন টপিক থেকে কোন কোন সালে কোয়েশ্চেন আসছে কতবার কোশ্চেন আসছে তাই না তুমি কিন্তু ইম্পর্টেন্স টপিকগুলো তখন তুমি মেডিকেল বায়োলজি বইটা উল্টাবা আর দেখবা আমাদের প্রত্যেকটা টপিক তুমি মেইন বই থেকে তো অবশ্যই পড়ছো কিন্তু প্রত্যেকটা টপিক সব রাইটারের তথ্য একসাথে করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তোমার কোনো টিচার ব্যতীতই তুমি ওই কথাগুলো পড়ে যাতে তুমি বুঝতে পারো এবং তুমি যে কি বুঝছো সেটা যাতে তুমি সাথে সাথে নিজেকে যাচাই করতে পারো তার জন্য দেওয়া আছে ইনস্ট্যান্ট প্র্যাকটিস এবং এই ইনস্ট্যান্ট প্র্যাকটিসের কোয়েশ্চেনগুলো আমরা চেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো মেডিকেল আসার মতো আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি সো তুমি একদম যেইগুলো ভর্তি পরীক্ষা আসছে তুমি কিন্তু সেই প্রশ্ন প্র্যাকটিস করতেছো যে আমি যেটা পড়ছি সেটা আমি পারছি কিনা তুমি একটা অধ্যায় পড়ে ফেললা এই যে একটা অধ্যায় পড়লা এরপরে জিস্ট যে অনেক লাইন থাকে না খুব ইম্পর্ট্যান্ট ভিভিআই লাইন আমরা কিন্তু সেটা ভিভিআই স্টেটমেন্ট হিসেবে দিয়েছি যাতে তুমি এক নজরে যত গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন এক্সট্রা রাইটারের যে লাইনগুলো আছে ইম্পর্টেন্ট লাইন তুমি সেগুলো ভিভিআই স্টেটমেন্ট হিসেবে একবার পড়ে গেলে এরপরে কি তোমাকে অবশ্যই ভাই প্র্যাকটিস করতে হবে তুমি যতই পড়ো না কেন তুমি যতক্ষণ না পরীক্ষা না দিবা যতক্ষণ তুমি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ না করবা কখনোই তোমার প্রস্তুতি পরিপূর্ণ হবে না সো তুমি যত পড়বা তার থেকে বেশি আরও পরীক্ষা দিবা তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার ভুল বের হবে কোথায় কোথায় তোমার ল্যাকিংস আছে সেগুলো তোমার বের হবে তাই না বায়োলজিতে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এত এত তথ্য মনে রাখা কিন্তু মাচ টাফ তাই না তো এই যে এত এত তথ্য মনে রাখার জন্য আমরা যতটা সম্ভব ছন্দ উপস্থাপন করেছি টিএনটি টিপস অ্যান্ড ট্রিক্স আমরা ইউজ করেছি যাতে তোমরা খুব সহজেই সেই তথ্যগুলো মনে রাখতে পারো এরপরে হচ্ছে তোমরা অবশ্যই মেডিকেল ডেন্টাল এবং এফএমসি প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাখ্যা সহ পড়বা তাইলে হবে কি বিগত বছরে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে কোন চিন্তাধারা কোশ্চেন আসছে তুমি কিন্তু বুঝতে পারবা এরপরে ভাই যেটা বললো বিগত বছরগুলোতে কিন্তু রিসেন্ট দুই থেকে তিন বছর আমাদের এনসিটিভির কোয়েশ্চেন বোর্ডের কোয়েশ্চেন অনুশীলনী কোশ্চেন থেকে প্রশ্ন আসতেছে তো এই যে সকল রাইটারের ইম্পর্টেন্ট অনুশীলনী কোশ্চেনগুলো মেডিকেল আসার মতো যা আছে সব আমাদের বইতে দেওয়া আছে তুমি মেইন বই পড়বা অ্যাস্ট্রো মেডিকেল বায়োলজির থিওরি পার্ট পড়বা স্টেটমেন্ট পড়বা এরপরে তুমি কোয়েশ্চেন সলভ করবা আমাদের পুরো অ্যাসপেক্ট মেডিকেল বায়োলজিতে প্রায় সাড়ে আট হাজার কোয়েশ্চেন দেওয়া আছে তোমার সলভ করার জন্য তুমি যদি এত এত প্র্যাকটিস করো আমার মনে হয় না যে তোমার কোথাও ল্যাকিংস বা যদি গ্যাপ থাকে তুমি ইজিলি খুঁজে বের করতে পারবা পুরো একটা অধ্যায় পড়ার পরে কী আছে সেলফ টেস্ট আছে আমরা এখানে দুইটা রাখছি একটা হলে স্পেশাল টেস্ট একটা রেগুলার টেস্ট একটা থার্টি মার্কসের একটা ফিফটি মার্কসের ফিফটি মার্কসের তো তুমি একটা অধ্যায় পড়ার পরে আশিটা ইম্পর্টেন্ট কোয়েশ্চনে পরীক্ষা দিচ্ছ এরপরে আমার মনে হয় না যে তুমি যদি ঠিক মতো পড়ো আসলেই সত্যিকার অর্থে পড়াশোনা করো তোমার আর কোনো গ্যাপ থাকার কথা আমি একটা কথাই বলবো তোমার মেইন বইয়ের পাশাপাশি তুমি আমাদের অ্যাসপেক্ট মেডিকেল বায়োলজি বইটা পড়ো তোমার টাইমটা ইউটিলাইজ করো দেখবা তুমি চান্স পাবা আরেকটা বিষয় এই জার্নিতে সবচেয়ে প্রথম যে বিষয়টা দরকার ভাই ধৈর্য তোমাদের এখন অবশ্যই মিনিমাম তোমার পুরো একটা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তুমি চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে পুরো টাইমটাকে ইউটিলাইজ করা ট্রাই করতে হবে এবং তোমার মনোযোগকে ডাইভার্ট করে এমন যে কোনো জিনিস থেকে ভাই নিজেকে আলাদা রাখতে হবে এটা একটা ধ্যান তুমি তোমার প্রায় ষোলো থেকে আঠেরো বছরের লালিত স্বপ্ন তুমি পূরণ করতে যাচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে তাহলে অবশ্যই তোমাকে এইটাকে সাধনা করে পেতে হবে এটা একটা ধ্যান বানায় ফেলতে হবে তোমার জীবনের একটা চরম সাধনা হইতে হবে এইটা এটা ছাড়া তোমার জীবনে এখন আর কোনো কিছু থাকা চলবে না শুধুই পড়াশোনা করতে হবে শুধুই পড়াশোনা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে দেখবা তুমি চান্স পেয়ে যাবা ঠিক আছে আর যেটা বারবার একটা কথাই ভাই তোমার টাইমটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করো সময় ওয়েস্ট কম করো বই পড়ো প্র্যাকটিস করো আর হচ্ছে কি বলতো আমরা যতই চেষ্টা করি না কেন যদি আল্লাহ না চাই আমাদের কপালে যদি না থাকে আমরা কিন্তু পাবো না এই জন্য আমাদের কি করতে হবে দোয়া করতে হবে ঠিক আছে যদি চেষ্টা এবং কপালে থাকে অবশ্যই তুমি চান্স পাবা তারপরও চেষ্টাটা অবশ্যই তোমার মধ্যে থেকে আসতে হবে ঠিক আছে এখন তোমাদের কেমিস্ট্রি তুমি কীভাবে পড়বা সেটা নিয়ে কথা বলবে আমাদের প্রিয় রাজভাই ধন্যবাদ ইফাত ভাইকে সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আসলে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের অলরেডি বায়োলজি এবং হচ্ছে ফিজিক্সের গাইডলাইন তোমাদের দিয়ে দিয়েছে তো আমি মনে করি মেডিকেলের পাওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে বায়োক্যাম অর্থাৎ বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি অলরেডি তিরিশ মার্ক গাইডলাইন তোমাদের প্রিফ বাই অলরেডি বলে দিয়েছে এবার হচ্ছে কেমিস্ট্রি পালা তাহলে হচ্ছে কেমিস্ট্রি মাস থেকে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়ার আগে তোমাদের মধ্যে কিছু কমন প্রশ্ন রয়েছে যে প্রশ্ন আমাকে প্রতিনিয়ত করতে আসো যে ভাইয়া রেজাল্ট নিয়ে যে একটা বিড়ম্বনা যেহেতু এবার হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে এই রেজাল্টটা কি কিভাবে করবে তোমরা অনেকে টেনশনে আছো ঠিক আছে এখন অনেকে এমন আছো যে এসিসিতে অনেক খারাপ রেজাল্ট করছো বা তোমরা চেষ্টা করছো যে এসিসি যাতে জিপে বে ফাইভে সেটাকে পুষিয়ে দিতে বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে যাতে একটা মার্কস যাতে পেতে পারে চান্স ট্রান্সফার মতো হয় এমন অনেক স্টুডেন্ট আসো যেহেতু এখন অলরেডি সাতটা পরীক্ষা হয়ে গেছে তো সাতটা যে সাতটা সাবজেক্ট পরীক্ষা হয়ে গিয়েছে ওই সাতটা সাবজেক্টের উপরে যেটা রেজাল্ট তোমরা পাবা সেটার উপর ভিত্তি করে প্লাস জিএসসি এবং এসএসসির যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হবে এতে করেও যারা সাতটা সাবজেক্ট ভালো দিয়েছ এবং জিএসসি এবং এস যাদের অলরেডি জিপে ফাইভ আছে তাদের তো কোনো টেনশন নেই তাদের মানে জিপে ফাইভ চলে আসবে তো সেক্ষেত্রে তোমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষা জিপি স্কোর জিপে স্কোর টু হান্ড্রেড তোমরা অলরেডি পেয়ে যাবা বাট যারা হচ্ছে এসএসসিতে মনে করতে পারো যে জিপে ফাইভ ফাইভ আসছে বাট মনে করো হচ্ছে ফোর আছে বাট এসএসসিতে হচ্ছে তোমার এই বেসিস তো ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে বাট এই তে তুমি হচ্ছে ফাইভ পাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো এক্ষেত্রে আমি কি করবো প্রিপারেশন নেবো কি নেব না এখন একটা বিষয় হচ্ছে তোমার হচ্ছে অলরেডি আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় যোগ্যতা হচ্ছে নাইন পয়েন্ট ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টু নাইন পয়েন্ট কিন্তু ক্ষেত্রে তোমাকে আমার জানি জিপি জিপিএ স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ চান্স পর ক্ষেত্রে এখন তোমার যদি হচ্ছে এসএসসিতে যদি হচ্ছে কোনোভাবে হচ্ছে জিপে ফাইভ থেকে থাকে এখন সাতটা সাবজেক্টের মধ্যে অনেক আবার কি হয়েছে তিনটা ভালো হয়েছে আর তো অনেকে খারাপ হয়েছে তো সেক্ষেত্রে মনে করতে পার ভাই আমার তো জিপে ফাইভ মিস হতে পারে বা ওখানে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন জিরো আসে বা ফোর পয়েন্ট এইট থ্রি আসে তাহলে যদি সাবজেক্ট ম্যাপিং করে যে সাতটা সাবি পরীক্ষা দিছি এই সাতটা সাবজেক্ট হচ্ছে খুব বেশি ভালো দিনে ক্ষেত্রে তো ফোর পয়েন্ট এইট থ্রি আসতে পারে তো তুমি এসএসসি জিপি এর সাথে পনেরো করো এস জিপি এর সাথে টোয়েন্টি ফাইভ তুমি দেখবা যে অলরেডি কিন্তু যদি একশো আশি একশো পঁচাশির মতো তুমি মার্ক বা এরকম একটা মার্ক আসে পনেরো মার্ক হাতে রেখেও কিন্তু মেডিকেলের চান্স পাওয়া পসিবল কারণ তুমি এসএসসিতে ভালো করতে পারো না বাট এইসিতে তোমার চেষ্টাটা ছিল বাট তোমার কপালে নাই কারণ বাকি পরীক্ষাগুলো হয় নাই এসএসসিতে রেজাল্ট খারাপ ছিল কিন্তু এই কারণে তোমার এইসিসিতে রেজাল্টটা কিন্তু ওই ম্যাপিং করলে কিন্তু অনেকটা ইফেক্ট পড়বে এটা অনেকের হচ্ছে মনে কমন প্রশ্ন তো এই ক্ষেত্রে হতসর কিছু নয় তোমাদের একটাই জিনিস হচ্ছে জিপে মার্ক যদি একশো পঁচাশির মতো কাছাকাছি একটা মার্কে তোমরা যদি কাউন্ট করে হয় সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন শুরু করে দাও কারণ তোমার সেক্ষেত্রে নাম্বার পেতে হচ্ছে এইটি ফাইভ কারণ আমি চাষ পাওয়ার ক্ষেত্রে হচ্ছে সেভেন্টিটা টার্গেট করি তাই সত্তর সত্তরাবন অর্জন করলে কত হয় পঁচাশি আর পাতাশি পেলে তুমি অবশ্যই কিন্তু মেডিকেলে কি চান্স পাওয়া পনেরো মার্কেটেও তুমি সত্তরে কিন্তু ভালো মেডিকেলে চান্স পাওয়া পসিবল কারণ আমাদের মেডিকেলে যেহেতু পাঁচ হাজার তিনশো একাশিটা সিট যেহেতু সিটের সংখ্যা এবছর বাড়ছে কাঠমার্কেও কিন্তু এবছর কিন্তু অনেকটাই কমে আসবে গত বছর কিন্তু কাঠমার্কে ছেষট্টি পয়েন্ট সামথিং ছিল তো এই বছর যেহেতু কিন্তু ছেষট্টি মতো ছিল তার মানে আমি এবারে যদি মার্চ সত্তর যাদের অন্তত থাকবে অর্থাৎ পনেরো মার্কেটেও কিন্তু মেডিকেলের চান্স পাওয়া পসিবল আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো যারা এখনও এই প্রশ্নের বিড়ম্বনে আসো রেজাল্ট নিয়ে বিড়ম্বনা তারা আশা করি এখন আর বিড়ম্বনায় থাকবো না সেটাকে একদম ফিক্সড করে টার্গেট মেডিকেল ফিক্সড করে মেডিকেলের জন্য এগিয়ে যাও এখন কথা হচ্ছে মেডিকেল কেমিস্ট্রিটা কীভাবে হচ্ছে প্রিপারেশন নেব এখন মেডিকেল কেমিস্ট্রিতে বলছি ভর্তি পরীক্ষা থাকে টোয়েন্টি ফাইভ মার্ক্স আর এই টোয়েন্টি ফাইভ মার্ক্স যারা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটাতে পঞ্চান্নর মধ্যে তুমি যদি মিনিমাম ফিফটি পেতে পারো তাহলে মেডিকেলের কিন্তু চান্স কনফার্ম বাকি কিন্তু ফিজিক্সে কিন্তু সবাই পারে কারণ বিশটা কোষ্ঠের মধ্যে বাড়িগুলো চনশ দিকে চলে আসে কিন্তু এবছর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে প্রশ্নের প্যাটার্ন তো অবশ্যই হচ্ছে চেঞ্জ হবে এবং চেঞ্জ হলেও কিন্তু ফিজিক্সের বেসিক প্রশ্নগুলো আসে খুব কঠিন প্রশ্ন আসে না বাট ইংলিশ এবং জিকে কিন্তু ইংলিশটা অনেকে সবচেয়ে কঠিন মনে করে ইংলিশটা অনেকে পারে না কিন্তু জিকে আবার সবাই কিন্তু দশটার মধ্যে ছয় সপ্তাহে কিন্তু পারে এবার এসে কিন্তু বায়োলজির কেমিস্ট্রি তোমাদের স্ট্রং পয়েন্ট থাকে চান্স পাওয়া তোমারটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে আর সেক্ষেত্রে ফিজিক্সে তুমি যদি হচ্ছে বিশের মধ্যে যদি দশ বা পনেরো যদি অবশ্যই পাবা তাহলে পনেরোশের পনেরো সিক্সটি ফাইভ জিকে যদি পাঁচ পাও সত্তর আর ইংলিশ যদি দশের পনেরো মধ্যে দশ হবো তাহলে কিন্তু তোমার হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার হয়ে যাচ্ছে আর সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পাওয়া মানে মেডিকেলে কিন্তু সরকারি ভালো মেডিকেলে কিন্তু চান্স পাওয়া তো ঢাকার মধ্যে উদ্যোগ চাষ বা প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তো যাই হোক এখন আমরা হচ্ছে মেডিকেল কেমিস্ট্রিটা ভাই আমরা কীভাবে পড়বো বা আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া কীভাবে উচিত প্রথমে হচ্ছে আমাদের মেন বইটা খুব ভালোভাবে পড়বো প্রথম কাজ মেন বইটা একদম হয়ে পড়ব মেন বইটা পড়ার পরে তোমার কাজ হচ্ছে অ্যাসপেক্ট যে মেডিকেল কেমিস্ট্রি বইটা রয়েছে সেই বইটা খোলা বইটা খুলে তুমি প্রথমে দেখবা যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে যে যে টপিক্স থেকে বিগত বছরের প্রশ্ন বেশি আসে সেই সেই টপিক্সগুলো থেকে মেন বই থেকে খুবই মার্কিং করে পড়ে রাখবা আর এরিয়া মার্কিং যে লাইন থেকে মেডিকেল প্রশ্নগুলো আসছে সেটা আশেপাশের লাইনগুলো হচ্ছে পড়ে ফেলবা কারণ আশেপাশের লাইনগুলোতে টিচার কিন্তু প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পরবর্তীতে এই মেডিকেল কেমিস্ট্রি বইটা থেকে থিওরিটা খুব ভালোভাবে পড়ে ফেলবা থিওরিটা পড়ার পরে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা টপিক শেষে তুমি ইনস্টার প্র্যাকটিস দাও যেগুলো যেগুলো হচ্ছে বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সেই প্রশ্নগুলো সমাধান করে ফেলবা এত তোমার কিন্তু প্র্যাকটিসের সংখ্যা বৃদ্ধি পাবে যত বেশি প্র্যাকটিস করবা তোমার ভুলের পরিমাণ বাড়বে আর ভুল থেকে তুমি যত শিক্ষা গ্রহণ করবা তোমার কিন্তু সফলতার কিন্তু রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা টপিক ইনস্টার প্র্যাকটিস আছে সেগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবা প্র্যাকটিস করার পরে আমার হচ্ছে তুমি দেখবা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন স্টেটমেন্ট দেওয়া আছে অর্থাৎ মেন পরীক্ষা তো মেডিকেল ভর্তি করে দেওয়ার আগে বা একটা চ্যাপ্টার শেষে আমার জানি হচ্ছে কেমিস্ট্রি হাজারি স্যার কবির স্যার গো স্যার লিঙ্কন স্যার অন্য অন্য লেখকের বই থেকে প্রশ্ন আসে বাট মেন বই আমরা হচ্ছে হাজারি স্যারটাকে প্রায়োরিটি দিয়ে থাকি তো এখনও তো হচ্ছে হাজারি স্যারটাকে যদি একটা বই শেখো এখন অনেকের কমন প্রশ্ন ভাইয়া হাজারি স্যারের পাশে কবির স্যার তারপরে লিঙ্কন স্যার এদের বইকে পড়া উচিত আমার কথা হচ্ছে ভাইয়া তুমি একটা বই পড়ো আমরা এই হাদারি বই পড়েই চান্স পেয়েছি একটা বই তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো তোমার চান্স হবে কিন্তু এখন কথা হচ্ছে তুমি হাদারি স্যারের থেকে একটা অধ্যায় পড়লা কবির সারের থেকে একটা অধ্যায় পড়লা লিঙ্কো স্যারের থেকে আরেকটা ওদায় পড়লা যখন মেডিকেল ভর্তি পরে আগের দিন আসবে তুমি কোন অধ্যায় কোন চ্যাপ্টার থেকে পড়ছো রিভিশন দিতেই কিন্তু তোমার কিন্তু ব্রেক পেতে হবে এই কারণে হচ্ছে যে কোনো একটা বই হাদারি স্যারের বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো তারপর আমাদের মেডিকেল কেমিস্ট্রি থেকে থিওরিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং আমাদের হচ্ছে টেনটি অর্থাৎ ট্রিক্স অ্যান্ড টিপসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে যে ছন্দগুলো তোমাকে মেডিকেল কেমিস্ট্রি ভালো রেজাল্ট করতে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের হচ্ছে বেরিভের স্টেটমেন্ট লাইন অর্থাৎ যেহেতু তোমার যেহেতু আমি বলছি একটা বই পড়বা কিন্তু বেরিভেরি ইস্টেটমেন্টের লাইনগুলো আছে এই লাইন বিভিন্ন বইয়ের লেখকরা আমরা যেগুলো মেডিকেল ভর্তি পরে আসার মতো যেহেতু আমরা নিজেরা লেখক হিসেবে বইটা লিখছি আমরা অনেক জায়গায় প্রতিষ্ঠানে ক্লাস তো আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেগুলো মেডিকেল আসার মতো সেই লাইনগুলো কিন্তু আমরা তুলে দিয়েছি এবং এইগুলো পড়লে কিন্তু মেডিকেল অনেক প্রশ্ন কিন্তু সরাসরি কমন পেয়ে যাবা এবং এই যে দুটা লাইন স্টপ করার পরে আমাদেরকে গাণিতিক সমস্যা বলে এগুলো হচ্ছে মেডিকেলে কিন্তু ক্যামেস্ট্রি তুমি দেখবে পরিমাণগত রসায়ন থেকে কিন্তু গানিত সমস্যা থাকে যে ফাইভ পার্সেন্ট সোডিয়াম কার্বোটের টেন পার্সেন্ট সোডিয়াম কমন কম যে সূত্র আছে যেগুলোতে হাতে ক্যালক্রসন করা এবং খুবই সহজে মানে করা যায় সেই ট্রিক্সগুলো কিন্তু আমরা এই বইটা কিন্তু কারণ সমস্যার সমাধান করে ফেলবা এবং পরবর্তী কাজ হচ্ছে বিগত বছরের যখন তুমি মেন বই এবং থিওরিগুলো আসপেক্ট মেডিকেল বইটা থেকে পড়ে ফেলবা তারপর বিগত বছর মেডিকেল ডেন্টাল কেমিস্ট্রি দেখবা তুমি দেখবা যে অলরেডি একশোটা যদি প্রশ্ন থাকে তুমি আশিটা প্রশ্নই পারতো এখন যে প্রশ্নগুলো পারতো না তার মানে মনে করবে যে প্রশ্ন তার মানে তুমি মেডিকেল প্রশ্ন তুমি পারতাসো নিজের মধ্যে কিন্তু অন্যরকম একটা হচ্ছে স্পৃহা তৈরি হবে মেডিকেলের প্রশ্ন পাবে আগে মেডিকেলের প্রশ্ন দেখবে না মেন বই পড়বা আজকে মেডিকেল কেমিস্ট্রি পড়বা থিওরি পড়বা ইনস্টার প্র্যাকটিস সমাধান করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনগুলো সমাধান করবা দেন বিগত বছরের মেডিকেল জানে কি প্রায় প্রশ্ন তুমি কিন্তু সমাধান করে ফেলবা সমাধান করার পর একশোটার মধ্যে যদি আশিটা তুমি সমাধান করে ফেলো বাকি যে বিশটা যে পারতাসো না সেই বিশটা মার্কিং করে রাখবা এবং এই বিশটা একটা বুলের খাতা তৈরি করবা সেই বুলের খাতাতে এই বিষটা লিখে ফেলবা এবং প্রতিদিন ঘুমানোর আগে যে ভুলগুলো বের হবে ঘুমানোর আগে অলরেডি একবার করে ভুলের খাতা দেখবা করে তোমার যত বেশি ভুল বের হবে আর আজকে তুমি যে প্রশ্নগুলো পারতেছো দুই দিন পর্যন্ত সেম সেম প্রশ্ন পারতেছো মানে আজকে যে প্রশ্ন ভুল করতেছো তুমি রিকভারি না করো আগামী কিন্তু সেম প্রশ্নটা কিন্তু ভুল করে ফেলবা বুঝতে পারছো তারপরে হচ্ছে আমাদের বিগত বছর বোর্ড প্রশ্ন দেওয়া হচ্ছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পনেরো সালের অর্থাৎ যতগুলো বোর্ডের পরীক্ষার প্রশ্ন আছে আমাদের অনুশীলনীর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সে কিন্তু আমাদের একদম বোর্ডের প্রশ্ন দুই হাজার তেইশ থেকে দুই হাজার পনেরো সালের প্রশ্ন আমরা অ্যাড করে দিয়েছি তারপরে সবগুলো প্রশ্ন সমাধান করবা তারপরে হাদারি স্যারের অনুশীলনের প্রশ্ন কবির স্যারের অনুশীলনের প্রশ্ন গুহ স্যারের অনুশীলন প্রশ্ন যেগুলো অলরেডি আমরা হচ্ছে আহ বোর্ডে অ্যাড করেছি সেগুলো যেহেতু অনুশীলনীতে বোর্ডের প্রশ্নই তো সবগুলা থাকে যেহেতু অলরেডি বোর্ড পার্ট অ্যাড করে দিছি সেগুলো অনুশীলন প্রার্থী আমরা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এর তোমার কিন্তু একই প্রশ্ন বারবার রিপিট পড়া লাগতেছে না অর্থাৎ সময় কিন্তু সাশ্রয় হচ্ছে বেশি পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ তারপরে আমাদের একটা দুটো স্পেশাল কি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে একটা রেগুলার এক্সাম একটা কি স্পেশাল এক্সাম অর্থাৎ তুমি বাসায় যদি ঘরে বসে কিন্তু তুমি এক্সাম দিতে পারছো যেগুলো নিচে ওই মার্সের সেট দেওয়া আছে নিচে অ্যান্সার সেটা কিন্তু ভালোভাবে দেওয়া আছে তুমি স্পেশাল এক্সাম আমাদের আরও বেশি প্র্যাকটিস করতে চাও সেটা ফিফটি মার্কস আরো তুমি যদি প্রশ্ন যদি প্র্যাকটিস করতে চাও আমাদের কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডটা তুমি হচ্ছে স্ক্যান করো তুমি আরো অধিক প্রশ্নের প্র্যাকটিস করতে পারবা অর্থাৎ সামারি যেভাবে মানে অর্থাৎ মেডিকেল কেমিস্ট্রি কীভাবে পড়ব বা মেডিকেল কেমিস্ট্রির কীভাবে প্রিপারেশন হবো যদি আমি একটু সামারি করে বলতে চাই অত মেন বইটা খুব ভালোভাবে পড়ব দেন আজ মেডিকেল কেমিস্ট্রি থেকে থিওরিটা খুব ভালোভাবে পড়ে ইনস্টার প্র্যাকটিসগুলোর সমাধান করবো ভেরি ভেরি ইস্টারমেন্ট লাইনগুলো সমাধান করবো গাণিতিক সমস্ত যেগুলো মেডিকেল আসার মধ্যে যেগুলো দেওয়া আছে হাতে কাল করার মতো সেগুলো সমাধান করে ফেলব বিগত বছর মেডিকেল ড্যান তালি প্রশ্নগুলো সমাধান করে ফেলব দু হাজার তেইশ থেকে দু হাজার পনেরো সালে বোর্ড প্রশ্নও সমাধান করে ফেলব হাজারি স্যার কবির স্যার গো সার অনুষ্ঠানের প্রশ্নগুলো কি সমাধান করে ফেলব দেন নিজেকে যাচাই জন্য দুটা পরীক্ষা দেবো এরপরও তোমাদের যদি আরও বেশি সময় থাকে তোমরা যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও তোমাদের জন্য রয়েছে আসপেক মেডিকেল সিরিজে কি মেডিকেল প্র্যাকটিস বুক সেই মেডিকেল প্র্যাকটিস বুক তুমি অসংখ্য প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে পারবা অর্থাৎ এইগুলো সমন্বয়ে তুমি যদি ভালো একটা প্রিপারেশনও আশা করি তোমার একদম মেডিকেল জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তোমাদের তোমার কাঙ্ক্ষিত যে স্বপ্ন মেডিকেলের চান্স পাওয়ার আসলে তোমার সেই স্বপ্ন হচ্ছে পূরণ হবে অর্থাৎ তুমি মেডিকেলের চান্স পাওয়ার জন্য মেন বই পাশাপাশি আসপেক মেডিকেল সিরিজে একসেট বই তোমার টেবিলে রেখে দাও আশা করি তোমার চান্স পেতে আসপেক মেডিকেল সিরিজের বই অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে আস পর্যন্ত যারা চান্স পেয়েছে অনেক স্টুডেন্ট যারা প্রথম দ্বিতীয় তৃতীয় অধিকার করেছে মেডিকেল ভর্তি সকলেই কিন্তু আসপেক মেডিকেল সিরিজের বইটা পড়েই কিন্তু চান্স পেয়েছে সহায়ক সহায়সপেক মেডিকেল কোনো গাইড বুক না এটা হচ্ছে পাঠ্যবের কি বিকল্প অর্থাৎ সহায়ক বই যে বইটাকে তোমার পড়াটাকে সহজ করে দেওয়া আছে অর্থাৎ গৃহ শিক্ষকের ভূমিকা পালন করছে আসপেক মেডিকেল সিরিজের বই আশা করি তোমরা সবাই এই গাইডলাই সিদ্ধান্ত থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করবা বা কীভাবে তোমার পড়াশোনাটা করবা কীভাবে আজকে মেডিকেল শোনা বই কিনছো বাট বই পড়ার মানে কীভাবে হচ্ছে মেন বই সাথে সমন্বয় করে পড়বা যারা এখনও তোমার কনফিউশনে ছিল আশা করি আজকের গাইডলাইন সেশনের পর থেকে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না তো একদম তবাই সবাইকেও ধন্যবাদ তোমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপ্রন যে পুরনো সেই স্বপ্নটা হচ্ছে সত্যি হোক এবং আমাদের সবার দাবি সবাই মেডিকেল টার্গেট হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ আশা করি তোমাদের সেই ডিএমসি সবুজ চত্বরে দেখা হবে আমরা তোমাদের ফুলের তোরাদে বরণ করে নেবো সবাই সুস্থ ভালো থাকো আসসালামু আলাইকুম